ওই তো ওই তো, ওটাকে এবার টার্গেট করি। এই গরুটাই গরুটাই এবার আমার লক্ষ্য। বাছাদন বেশ জমিয়ে সবুজ ঘাসগুলো খাচ্ছে দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে এই ল্যাসো ছুঁড়ে ও ল্যাজে দড়ি বেঁধে দেবো, তারপর ওকে মাঠটা চক্কর খাবো। এই ল্যাসো ঘুরে ঘুরে ওর লেজে গিয়ে পড়েছে। দারুণ ভাজিয়েছিস তোর হাতা, একেবারে গোটানো ল্যাজ এবার এই ল্যাসোর মধ্যে। নে এবার ঘোড় দৌড়ের বদলে গরু দৌড় করিয়ে ছাড়ি। একদম ইচ্ছা নেই রে, ওরে ওরে ছেড়ে দে মা। বাবা ও মাঝলাম, হ্যাঁ বাবা রে বাবা, আমি আর গরুর সঙ্গে আর কি করছি না। হ্যাঁ ও বাবা, গরুটা দেখছি এখন দৌড়েই চলেছে। নে বাবা দৌড়েই যা, বাবা দৌড়েই যা। হ্যাঁ আমি এখন অন্য কাউকে নিয়ে আমার ল্যাসো শিক্ষা পরীক্ষা করি। ওই তো ওই তো, বাছুরটা দেখছি ঘাস খাচ্ছে, সাইজটা অনেক ছোট। হ্যাঁ ওকে দিয়ে, হ্যাঁ ওকে দিয়ে আমার কোনো অসুবিধা হবে না, ওটাকেই এবার টার্গেট করি। হ্যাঁ পড়েছে, এই গলায় পড়েছে, একদম গলাতেই পড়েছি। হ্যাঁ এবারে এইবার ওটার ঘাড়ে চড়বো আর এই মাঠটাকে পুরো ঘুরে ঘুরে বেড়াবো। আরে কি মজা যে হবে না, এই বাছুর এই বাবা
তাড়াতাড়ি ওটা ওটা পিঠে উঠে বসি, নইলে আর চান্স পাবো না। আবার গরুটা, না না আমি আর নাবছি না, যা বলছি যা, নাহলে খুব রেগে যাবো বলছি, যা। বাবা, হ্যাঁ অবশেষে জন্তুটা গেল, হ্যাঁ এবার নেমে পড়ি, হ্যাঁ তারপর চিন্তা করব কার উপরে প্র্যাকটিস করা যায়। ওই বিড়ালটাকে বা লাশবন্দি করলে কেমন, আমার টিপ দেখবি, এই দেখ। বাবা ও যদি হঠাৎ লাভ দিয়ে আমার গলার নালীটা কামড়ে ধরে তাহলে তো একদম অক্কা না বাবা, ওর উপর প্র্যাকটিস করা ঠিক হবে না। বাজে একদম দুষ্টু, রাগ দেখো একদম, দেখি তো ওর ওপর এটাই প্রয়োগ করে। এটা কি ধরনের মস্করা হচ্ছে হাদা, এটা কি হচ্ছে, ছেড়ে দে বলছি ছেড়ে দে। আরে ভোদা, আমি কাউবয়দের গরু ধরা স্টাইলে তোকে ধরে ফেললি বুঝলি, ও নিশ্চয়ই জানে না কিছুক্ষণ আমি কাউ ধরতে গিয়ে নিজেই হাউ হাউ করে কেঁদেছি। তারা কি সে ভোদা, শোন না এই আমার সাথে একটু ল্যাসুর টিপ টিপ খেলনা রে, দারুণ জমবে বুঝলি, দারুণ খেলা এটা। না 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 আমার ভীষণ তারা আছে, আর আমার এই তারার মধ্যে তুই মস্করা করছিস, এই ছেড়ে দে ছেড়ে দে, নয়তো কিন্তু নয়তো কি করবি কি করবি, আমি তোকে আমি এখন দারুণ ওস্তাদ ল্যাসো স্পেশালিস্ট বুঝলি। বুঝলাম বুঝলাম, এবার আমায় ছেড়ে দে, আমার আমার তারা আছে, আমি চললাম। কিরে বিটলে, কোথায় পালাচ্ছিস, এই দেখ এই দেখ আমাকে বাধ্য করলি আবার আমাকে কিরে জালে জড়াতে, এই দেখ তুই উপরে উঠছিস, এই দেখ 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 উপরে উঠছিস, দেখ সেটা দেখ আমার তা, নিচে নামবি বল, নিচে নামবি, হ্যাঁ এই দেখ নিচে নামবি, নাম নাম, এই দেখ আবার উপরে উঠ, এই দেখ এই এই হাঁটা ছাড় আমায়, আমার তারা আছে আমার লেগে যাবে, কিন্তু এইটা না কপি কলে ওঠা নামাটা হয়ে যাচ্ছে, যেমন বালতি তোলা
কিন্তু কিন্তু এই ভুদা নামক বালতিটা অনেক ভারী, ছেড়ে দিই আবার। এই দেখ 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 না দেখ এই দেখ দেখ এই দেখ এই দেখ আবার দেখ আবার দেখ এই দেখ আবার টান। এই কিন্তু ভালো নাই, কি হচ্ছে বাবা? এই হালাতে ছাড় ছাড় ভাই, আমার কাজ আছে। এই দেখ এই ছেড়ে দি, এই দেখ এই দেখ প্রিয়া বাবা নে কোমর গেল আমার। ও বাবা ওরে হাঁদা রে, কি করলি আমার কোমর পুরো ভেঙে গেল। উইলি তোর এই কিছুটা দেরি করাতে পারে না, আমার মনে যে কি আনন্দ হচ্ছে, তোকে কি করে দেখাবো বলতো? ওরে বাবা কি আনন্দ। হ্যাঁ এই ভেবে দেখ যে ল্যাসোতে আমার টিপ কেমন হয়েছে। তোকে আমি বলে রাখলাম ভুদা, যে কোনো কম্পিটিশনে আমি ফার্স্ট ছাড়া সেকেন্ড হব না, বুঝলি? চললাম। আমবড়াই করা হাদাটাকে একটা শিক্ষা দেওয়া দরকার, কারণ অকারণে ও আমায় অনেক হেনস্থা করেছে। মাথায় একটা প্ল্যান এসছে আমার। এই ভাঙা পিপেটার লোহার বেড়টাই আমায় সাহায্য করবে। তোর গায়ের সমস্ত ময়লা একেবারে চেটে পরিষ্কার করে দিল। তুই ভালো করে গরুর চাটুনি খা, বুঝলি? ততক্ষণে আমি আমার কাজটা সেরে ফেলি। দেখিস তোর চুলগুলোকে আবার ঘাস ভেবে গরুনা সমস্ত খেয়ে ফেলে। আমি আর ল্যাসো প্র্যাকটিস করবো না। এই ভুদা, এই ভুদা যাস না, এই ভুদা, এই ভুদা। দাদা খুব তো পেছনে লাগা আমার। হ্যাঁ দেখ কি মজা, কি মজা, বেশ হয়েছে বেশ।